শীতের সন্ধ্যায় বাঁধাকপির যদি পকোড়া গরম গরম থাকে তাহলে তো সন্ধ্যাটা পুরো জমেই যায়। তো এই সিজনে বাঁধাকপি প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে, এই সময়টা তো আপনারা বাঁধাকপির পকোড়া বানিয়েই নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। তো খুবই ইজি এবং সিম্পল এই রেসিপি, চলুন দেখে নেওয়া যাক এখন আমি কীভাবে বানাবো। এখানে আমি বাঁধাকপিটা লম্বা লম্বা জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে আমি একটা দিয়েছি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, লম্বা লম্বা করে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিচ্ছি এখানে চাট মশলা। সবার শেষে আমি চাট মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে প্রথমে শুকনো হাতে মিশ্রণটা এভাবে মিশিয়ে নিতে হবে, তার কারণ বাঁধাকপি যে ধুয়েছিলাম তাতে জল ছিল, সেই জন্য এখানে মিশ্রণটা আগে মিশিয়ে দেখে নিতে হবে। তো এখানে আমি শুকনো হাতে মিশ্রণটা একদম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটা হালকা হালকা করে একদম শুকনো শুকনোই মেশাবো, তার কারণ বেশি জল এখানে ব্যবহার করা যাবে না। কারণ বেশি তেল তেলে ব্যাটার এখানে তৈরি করলে কিন্তু পকোড়াটা ক্রিস্পি হবে না। আর এখানে পকোড়াটা ক্রিস্পি হবার জন্য মেইন যেটা সিক্রেট জিনিস আমি ব্যবহার করছি, 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নস্টার্চও ব্যবহার করতে পারেন। তো এখানে চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা, এটা পকোড়াটাকে খুবই ক্রিস্পি এবং খুবই মচমচে করতে সাহায্য করে। তো এখানে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর আর একটা কথা এখানে খেয়াল রাখতে হবে যে এখানে বাঁধাকপির চাইতে কিন্তু বেসনের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায়, ঠিক আছে? এখানে কিন্তু বাঁধাকপির পরিমাণটা যেন একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু পকোড়াটা বেশি ক্রিস্পি হবে। তো এখন আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি গ্যাসে ভেজে নেব। তো এখানে আমি গ্যাসে আগে থেকে তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন পকোড়াটা কিন্তু এভাবে চিপে চিপে দেবেন না, ঠিক আছে? এভাবে কিন্তু একবার চিপে চিপে দিলে কিন্তু পকোড়ার ভেতর পর্যন্ত তেল যাবে না আর পকোড়াটা ক্রিস্পি হবে না। এভাবে আলতো হাতে করে কিন্তু পকোড়াটা দিয়ে নেবেন, একদম আলতো হাতে করে দেবেন, পকোড়াটা একদমই বেশি পরিমাণে চিপে দেবেন না, ঠিক আছে? তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন, যতটা পারছি সহজভাবে বোঝানোর আপনাদের চেষ্টা করছি। তো দেখুন ভালো করে লক্ষ্য করুন, পকোড়াটা একদমই আলতো হাতে আস্তে আস্তে এভাবে দিয়ে নেবেন। তো এখন আমি এখানে সবকটা পকোড়া এভাবে আস্তে আস্তে দিয়ে নিয়েছি। তো এভাবে আলতো হাতে দিলে কী হবে, পকোড়ার ভেতর পর্যন্ত তেল যাবে এবং পকোড়াটা ভেতর পর্যন্ত পুরো ক্রিস্পি এবং মচমচে হবে। তো এখানে আমি পকোড়াটা উল্টে পাল্টে হালকা হাতে ভেজে নেব। তো আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলি ব্যবহার করে যদি আপনারা পকোড়াটা ভাজেন তো আপনাদের পকোড়া খুবই ক্রিস্পি এবং টেস্টি হবে। তো এখানে আমি নেড়ে চেড়ে পকোড়াটা ভেজে নিচ্ছি। তো এখন আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে আমি লাল লাল করে পকোড়াটা ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে কালারটা একটু সাদাও রাখতে পারেন, আমি একটু লাল লাল খেতে বেশি পছন্দ করি তাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে আমার পকোড়া হয়ে গেছে রেডি। আপনারা বন্ধুরা এটা চা দিয়ে খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন, শীতের সন্ধ্যায় চা দিয়ে খেলে তো পুরো জমেই যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার আমার রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখন আমি একটা পকোড়া আপনাদের ভেঙে এবং খেয়ে দেখাচ্ছি যে পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এখন আমি এখানে সস নিয়ে নিচ্ছি আর আমি আপনাদের পকোড়াটা খেয়ে দেখাচ্ছি, আশা করছি আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।